हेलो फ्रेंड्स, वेलकम बैक टू तनुश्री ब्लॉग्स 30। तुम्हारा सबा कैमन आछो? ये कथाटा बोलबो भाच ना आज के कथाटा बोलबो ना, कारण आमी जानी आमार मतो आमार सकल बंधुरा भालो आछो एबं सुस्थ आछो। तो आज के आमाके केन एतटा खुशी लागछे भाच? एतक्षण आशा करी आमार थामनेल टाइटल देखे बुझते पेरे गेछो जे आज के आमार खुशी कारणटा कि। हाँ, ओटाई सत्यि जे आज के दीर्घ एकटा माने प्रतीक्षार अवसान हये गेछे। तो हाँ, आज के आमार माने आमार चैनलटा मनिटाइज हये गेछे। তো আর সবটাই হয়েছে তোমাদের মানে তোমাদের সকলের ভালোবাসার কারণে। আজকে আমার কি বলবো, আমি খুশিতে কি বলবো বুঝতে পারছি না। তো আমি আমার চ্যানেলটার কথা একটু ছোট্ট করে বলিনি, বেশি বলবো না। তো আমার চ্যানেলটার বয়স 2 বছর। তো 2 বছর আমি কিছুই করতে পারিনি। আজকে 4-5 মাসে আমি যত মানে যতটা এগুনোর এগিয়েছি, তো এও আমি বারবারই বলছি শুধু তোমাদের ভালোবাসা, না হলে আমার কিছুই করার ছিল না। তো এবার বলি যে আমার মানে এই মানে পথের যে জার্নিটার পিছনে কাদের কাদের হাত মানে কাদের কাদের ভালোবাসা আমি পেয়েছি, তো ওটা সবটাই আমি তুলে ধরছি। তো সবার আগে বলতে চাই যে যাকে ছাড়া হয়তো আমার মানে আমার চ্যানেলটাকে মানে এতটা সাকসেস কোনোদিন আমি করতে পারতাম না। তো সেটা হচ্ছে আমি পাশে ছবি দিয়ে দেব মানে মোটামুটি সবারই। তো যাকে ছাড়া আমার চ্যানেলটার একদমই মানে আমি সাকসেস করতে পারতাম না, ওটা আর কেউ না, ওটা হচ্ছে আমার ভোলানাথ। তো ভোলানাথের দ্বারাই আজকে আমি এতটা দূরে এগিয়ে যেতে পেরেছি, আর আমার তারামার জন্য আমি এতটা এগিয়ে যেতে পেরেছি। তো সব থেকে বড়ো কথা হলো যেটা আমি তোমাদেরকে বলতে চাই যে আমার 1K সাবস্ক্রাইবার যেদিন পুরো হয়েছে ওটা ছিল সোমবার, মানে ভোলানাথের দিন। ঠিক আছে, 1K সাবস্ক্রাইবার ওটা ছিল দোল পূর্ণিমার আগের দিন, যেদিন আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল। তার জন্য আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছ। আর আমার যে মানে মনিটাইজেশনটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ওটাও আমার হয়েছে মানে কি বলবো সেই গত সোমবারে, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তোমরা সবাই জানো শ্রাবণ মাস হচ্ছে ভোলানাথের জন্মমাস। তো ওই শ্রাবণ মাসের শেষ সোমবার আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই এসে গিয়েছিলো আরও কিছুদিন আগেই, তো অ্যাপ্লাইটা হয়নি, হয়েছে গত সোমবারে, যেদিন শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলানাথের মানে দিন ছিল ওদিনই অ্যাপ্লাই হয়েছে। আর মানে অ্যাপ্লাই করেছি, আর যেদিন 15 আগস্ট ছিল স্বাধীনতা দিবস, ওদিন আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। তো আমি ইচ্ছা করে ভিডিওটা কিছুদিন পরে দিচ্ছি, যাতে 2 বছর অপেক্ষা করেছি আর কিছুদিন অপেক্ষা করতে পারবো না। তো তার জন্য ইচ্ছা করে আমি মানে কিছুদিন পরে ভিডিওটা দিচ্ছি। তো এটাই বলছি যে ভোলানাথের আশীর্বাদ, তার আমার আশীর্বাদ না থাকলে আমি হয়তো এতটা দূর এত তাড়াতাড়ি এগিয়ে যেতাম না। ঠিক আছে, এবার আমি বলছি যে এবার যারা আমাকে এতটা সাহায্য করেছে, তো আমি যাদের ছবি আমার কাছে আছে আমি সবার ছবি আমার পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। আর যাদের ছবি নেই কিছু মনে করো না, তাদের আমি কারো কারো চ্যানেলের মানে চ্যানেলের লোগোটা দিয়ে দিচ্ছি, আর যাদের সাপোর্ট আইডি তাদের আমি নামটা বলে দিচ্ছি। তো কারোর যদি কোনো ছবি বা নাম মানে আমি আশা করি সবার নামে বলে দিচ্ছি, যদি কারোর ভুলবশত বাদ গিয়ে থাকে সরি, কিছু মনে করো না, আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। বা কারো যদি ছবি না দিতে পারে থাকি তাহলে কোনো মানে খারাপ কিছু ভেবো না। ঠিক আছে, তো আমি আমার এই চ্যানেলের মানে সাকসেসের পিছনে সবার আগে যার নামটা বলতে চাই সে হচ্ছে আর কেউ না, সে হচ্ছে আজমিরা। আজমিরা ছবিটা আমি আমার পাশে দিয়ে দিলাম, তো সে তার একটা সাপোর্ট আইডি, তার জন্য আমি ছোট্ট করে কিছু বলতে চাই। তার হচ্ছে সাপোর্ট আইডি, তো সে হঠাৎ আজকে থেকে 3-4 মাস আগে আমার মানে যখন লাইভ শুরু করেছি তার কিছুদিন পর থেকে আমার লাইভে আসা। কী করে আসলো, কীভাবে আসলো আমি কিছুটাই জানি না। সে আমার লাইভে আসার পর থেকে কন্টিনিউ আমার ভিডিও দেখা, আমার লাইভ মানে আমার লাইভ জয়েন করা মানে করে যেত। কিন্তু একটাই জিনিস, সাপোর্ট আইডি অনেকে এসেছে কিন্তু সবার লাইভে যেত, একমাত্র ওই ছিল যে আমার লাইভ ছাড়া কারোর কারোর লাইভ তার পছন্দ হতো না। সবার লাইভে একটু একটু যেত, গিয়ে বলতো যে কারোর লাইভ পছন্দ হয় না, শুধু তোমার লাইভে ভালো লাগে। তো আর তার বাড়িটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নন্দীগ্রাম বলে কোনো একটা জায়গায়, আর তোমরা তো সবাই জানো আমার বাড়ি ত্রিপুরাতে। তো সে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এতটা ভালোবাসা দিয়েছে মানে যা কি না নিঃস্বার্থ ভালোবাসা, মানে একটা মানুষ যে এতটাও ভালোবাসতে পারে না দেখে, ওটা ওকে না মানে ওর সঙ্গে আলাপ না হলে আমি কোনোদিন হয়তো বুঝতেই পারতাম না। তো যাই হোক, মানে আজমিরা তোমাকে বলছি আমার মানে এই চ্যানেলটা আমার না, তোমারও চ্যানেল।
তো তোমাকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আমার মানে বাকিটা পথ এগিয়ে যেতে। তো কি বলবো, ওর সম্বন্ধে আমি যতটা মানে বলি ততটাই কম হয়ে যাবে, কারণ কি বলবো, ওর ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না, সত্যি কোনোদিন না। কারণ যাদের চ্যানেল থাকে তাদের তো কি কোনো না কোনোভাবে মানে কি বলবো তাদেরকে সাপোর্ট করা যায়, কিন্তু ওর ঋণ কোনোদিনও শোধ করার মতো না। সত্যি যে একটা মানুষ একটা মানুষকে এতটা ভালোবাসে সেটা আজমিরাকে না দেখলে আমি কোনোদিন হয়তো বুঝতে পারতাম না। জানি না ওর সঙ্গে কোনোদিন আমার সামনাসামনি দেখা হবে কিনা, কারণ ওর বাড়ি আর আমার বাড়ির ডিস্টেন্স অনেক দূর, যদি আমাদের ফোনে কথা হয়, ভিডিও কলিংয়ে কথা হয়। যাই হোক, তোমাকে আবারও মন থেকে বলছি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তোমাকে অনেক 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 ভালোবাসা। তো আজমিরার পরে যার নামটা আমি বলতে চাইছি, সেও আমার একজন ভালোবাসার মানুষ, খুব কাছের লোক। তো সে না করেছে যে তার নামটা বলতে বা ছবি দিতে। তো তার সম্বন্ধে আমি একটু কথা বলতে চাই, যে নাকি ফোনটা সুইচ অফ করে দিনের পর দিন, মানে রাতের পর রাত ঘুমোতো, সে আমার জন্য ফোনটা অন রেখে, যখন আমি নাইট লাইফগুলি করতাম সে ফোনটা অন রেখে সকাল পর্যন্ত ফোনটা অন রেখে সে ঘুমিয়েছে, মানে নেট অন করে। তো যে ফোন সুইচ অফ করে ঘুমায় সবসময়, সে আমার জন্য ফোনটা অন করে ঘুমিয়েছে, এমনকি সন্ধ্যার লাইফ পর্যন্ত সে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতো। তো আশা করি সে বুঝতে পারছে তার কার কথা বলছি। তো তোমাকেও বলি মন থেকে অনেক অনেক ভালোবাসা, সুস্থ থেকো, ভালো থেকো সবসময়, আর এভাবে আমার পাশে থেকো। তো এবার আমি পার্ট বাই পার্ট একটু নামগুলি বলছি। এবার আমার চ্যানেলটার সাকসেসের পিছনে সবার প্রথমে যার হাত আছে সে হলো, তার নাম হলো তনুশ্রী মিত্র। তনুশ্রী মিত্র তার নাম, ওকে সবাই আশা করি চিনো, সে ইউটিউবে একজন ফেমাস লোক, তো ফেমাস তার চ্যানেলও। ও আমাকে মানে আমার নাম সেহেতু তনুশ্রী, তো সে আমাকেও তনুশ্রী বলেই ডাকে, ঠিক আছে। আর সরি, আমার তার নাম যেহেতু তনুশ্রী, আমার নামও তনুশ্রী, তো সে আমাকে সখী বলে ডাকে, ঠিক আছে। সে মানে ধরতে গেলে সাপোর্ট তো সবাই করেছে, ঠিক আছে, কিন্তু সে আমার চ্যানেলটার দায়িত্ব মানে নিজের চ্যানেল মনে করে নিয়ে নিয়েছে, ঠিক আছে। সে যদি না থাকতো আজকে আমি এতটা দূর কোনোভাবে এগিয়ে যেতে পারতাম না, কোনোভাবেই না। আমার লাইফ শেষ করার পর কত মানে কত ওয়াশ টাইম পেয়েছি, কী পেয়েছি সবটাই কি বলবো, ফোন করে জানার থেকে শুরু করে এভাবে করো না ওভাবে করো কাজটা সবটাই ও করে দিয়েছে, ঠিক আছে। তো মানে কি বলবো, ওর সহায়তা যদি না পেতাম, তো ওদের যে মানে ইয়েটা মানে ওদের যে সবার মানে সবাইকে আমার লাইভে আনা সব কিছু ও নিজে করেছে, তো ও যদি না থাকতো সত্যি আমি এত তাড়াতাড়ি মানে লাইভ করছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই আজকে কমাস দেড় থেকে দু মাসের মধ্যে আমি অনেকটা এগিয়ে গেছি, কারণ আমার কিছুই ছিল না, ওয়াশ টাইম কিছুই ছিল না। তো এই দেড় থেকে দু মাসও লাগেনি, দেড় মাসই বলতে পারো, আমি অনেকটা এগিয়ে এসেছি সব, ওটা সবটাই তোমাদের ভালোবাসার কারণে। আর জানি মানে যে মানে সখী বলে আমাকে ডাকে, তোমরা অনেকেই হয়তো জানো বা চিনো, তোর ছবিটা আমি আমার পাশ দিয়ে দিয়ে দিলাম। তো তোমাকে আমি বলছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, তুমি যদি না থাকতে তাহলে আমার চ্যানেল এত এত তাড়াতাড়ি কোনোদিনও এগোতো না। তো তারপরে আমি যার নামটা বলতে চাই, ও হচ্ছে স্বপ্নাদি। তো স্বপ্নাদিও আমার জন্য অনেক করেছে, অনেক করেছে, মানে স্বপ্নাদি অন্যজনকে আনার থেকে শুরু করে লাইভে মানে অনেক করেছে। তো স্বপ্নাদির ছবিটা আমি আমার পাশ দিয়ে দিচ্ছি। তো স্বপ্নাদি তোমাকেও বলে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে মাসুমাদি। মাসুমাদির কথা যতই বলি ততই, কারণ মাসুমাদি হচ্ছে একটু নিট অ্যান্ড ক্লিন মানুষ, সত্যি মাসুমাদিকে আমার গর্ববোধ করি, কারণ সবাই আমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু মাসুমাদি মানে কি বলবো, সত্যি মাসুমাদিকে আমি মন থেকে অনেকটা ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আর আরেকটা কথা বলে দিই, ও মাসুমাদির ছবি নেই, তার জন্য লোগোটা বাসে দিয়ে দিলাম, চ্যানেলের লোগোটা বাসে দিয়ে দিলাম। তবে একটা কথা বলি, কেউ খারাপ মাইন্ডে নিও না, সবার নাম আমি মানে বলছি, কিন্তু কার নাম আগে মানে সবার নাম তো আর একসঙ্গে নেওয়া যাবে না, তো কারোর নাম আগে কারোর নাম পরে নিতেই হচ্ছে। তো কী বলবো বলো, তো সবার নামই আমি বলছি। তো মাসুমাদির পরে আসছে সোমাদি, যাকে একদিন স্বপ্নাদি আমার সঙ্গে পরিচয় করে দিয়েছিল। তো সোমাদিও আমার এই সাকসেসের পিছনে সোমাদির অনেকটা হাত আছে, আমাকে অনেকটা সাহায্য করেছে। তো সোমাদির চ্যানেলের লোগোটা আমি পাশে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আশাদি, মানে আশাদি সত্যি কথা বলতে গেলে আশাদি আমাকে এতটা সাপোর্ট করেছে, 6টা 7টা আইডি দিয়ে এতভাবে সাপোর্ট করেছে, কি বলবো। আশাদির কথা যতটা বলি ততটাই কম হয়ে যাবে, কারণ কী বলবো বলো, আশাদি যদি না থাকতো এতগুলো আইডি দিয়ে সাপোর্ট না করতো, এত তাড়াতাড়ি আমি এগোতে পারতাম না। ধরতে গেলে আশাদিও আমাকে সাপোর্ট আইডির মতো আমাকে মানে, যদিও আশাদির চ্যানেল আছে, কিন্তু আশাদি আমাকে সাপোর্ট আইডির মতো আমাকে মানে
নিঃস্বার্থের মতো ভালোবেসে গেছেন, আমাকে সাপোর্ট করে গেছে। আশা দিদি যদি না থাকতো, এতগুলি আইডি দিয়ে সাপোর্ট না করতো, তাহলে আমি আজকে এতটা দূরে গিয়ে যেতে পারতাম না, মানে এত তাড়াতাড়ি পারতাম না, হয়তো পারতাম কিন্তু এত তাড়াতাড়ি পারতাম না। তারপরে হচ্ছে এস এম আমাকে অনেকগুলি, মানে আমাকে অনেকগুলি আইডি দিয়ে অনেকটা সহায়তা করেছে। তো এস এম ভাই, তোমাকে বলছি মন থেকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি আগেই বলেছি যে যাদের ছবি নেই কিছু মনে করো না, চ্যানেলের লোগোটা বাসিয়ে দিয়ে দিচ্ছি, আর যাদের সাপোর্ট আইডি ছবিও নেই তাদের তো আর চ্যানেলও নেই, ওটা দিতে পারবো না, তো কিছু মনে করো না। তো আশাদির পরে আসছে ঝঙ্কারদি। তো ঝঙ্কারদি আমাকে অনেকটা সাহায্য করেছে, ঝঙ্কারদির ফটোটা পাশে দিয়ে দিচ্ছি। তো ঝঙ্কারদি, তোমাকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর আমি যার নামটা বলতে চাই, সে হচ্ছে নার্গিসদি। তো নার্গিসদি আমাকে অনেকটা সাহায্য করেছে। নার্গিসদির সঙ্গে আমার পরিচয় ঠিক আজকের থেকে 5-6 মাস আগে। তো নার্গিসদি, তুমিও আমাকে অনেকটা সাহায্য করেছো, তার জন্য তোমাকেও বলি মন থেকে অনেক অনেক ভালোবাসা। নার্গিসদির ছবি নিয়ে ফটো লোগোটা আমি পাশে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যে ফকরুলদা আমাকে বাংলাদেশ থেকে অনেকটা সাপোর্ট করেছে। তো ফকরুলদা, তোমাকে আমি বলছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে রূপাদি আমাকে অনেকটা বেশি সাপোর্ট করেছে, যদিও লাস্টের দিকে করেছে কিন্তু অনেক, মানে অনেকটাই করেছে। তো রূপাদি, তোমাকে বলছি, তোমার ছবিটা আমি পাশে দিয়ে দিলাম, তোমাকে বলছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে সুব্রতদা। তো সুব্রতদাকে কী বলবো, সত্যি সুব্রতদা, তোমার ফটোটা আমি নিয়েছি, ফটোটা পাশে দিয়ে দিচ্ছি, অনেকটা সাপোর্ট করেছো, যতটাই করেছো অনেকটাই আমার জন্য। তো তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে বলছি যে দিলদা, মানে ওর সাপোর্ট আইডি, ওর চ্যানেল, মানে চ্যানেল নেই, ওর নাম হচ্ছে, ওর নামটা কি সত্যি আমি জানি না, তো ওর যে মানে যে সাপোর্ট আইডির নাম দিল, তো আমি ওকে দিলদা বলে মানে চিনি। ও শুধু আমাকে না, সবাইকে সাপোর্ট করে যায়, নিঃস্বার্থভাবে সবাইকে সাপোর্ট করে যায়। তো দিলদা, তোমাকে আমি বলি আমাকে যতটাই সাপোর্ট করেছ মন থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে আমি বলতে চাই মল্লিকাদির নামটা, কারণ মল্লিকাদি আমাকে শেষ সময় অনেকটা সাপোর্ট করেছে। তো মল্লিকাদির ছবিটা আমি পাশে দিয়ে দিলাম। আর তারপরে সবার লাস্টে আসছে ভূতদি। তো ভূতদিও আমাকে, যদিও অল্প কিছুদিন, কিন্তু অনেকটাই সাপোর্ট করেছে। একদিন যে সাপোর্ট করে ওটাই আমার জন্য অনেক, ঠিক আছে? তো আমাকে যে 1 ঘন্টার জন্য সাপোর্ট করেছে, তার নামটা আমি বলতে চাই আমার এই ভিডিওতে। তো ভূতদি আমাকে অনেকটা সাপোর্ট করেছে। তো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধরে আমি যাদের নামগুলি বলেছি, তারা হয়েছে, মানে তারা হচ্ছে আমার শেষ সময়ের যাত্রী, যেই কি না, মানে আমার চ্যানেল মনিটাইজেশনের শেষ সময় যারা পাশে ছিল তাদের ভূমিকাটাই তো সব থেকে বেশি, তাই না? তো তারা আমার শেষ সময় অনেকটা বেশি, মানে অনেকটা সাপোর্ট করেছে আর অনেকটাই আমাকে ভালোবেসেছে। তো তাদের ভালোবাসা ছাড়া আমি আজকে এত দূর কোনোদিন এগিয়ে যেতে পারতাম না। তো তাদেরকে আবারও বলছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, তার জন্য তাদের নামগুলি আমি সবার প্রথমে তুলে ধরলাম। এবার আমি বলছি সাপোর্ট আইডির কথাগুলি, মানে যারা আমাকে সাপোর্ট আইডি হিসেবে অনেকটাই সাহায্য করেছে, কারণ সাপোর্ট আইডিগুলি নিঃস্বার্থভাবে ভালোবেসে সাপোর্ট করেছে। তো আমি সবার প্রথমে বলতে চাই নিয়ামুলদা, বাংলাদেশ থেকে আমাকে 2টা আইডি দিয়ে অনেক সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট করেছে। তো নিয়ামুলদার নামটা আমি, মানে ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি। নিয়ামুলদা, তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেকটা সাপোর্ট করেছে এই বোনটাকে। তারপরে বলছি সাবিনার ফটোটা আমি পাশে দিয়ে দিলাম। ও হচ্ছে আজমিরার বেস্ট ফ্রেন্ড। তো লাস্ট 2 দিন ও আমাকে 2টা আইডি দিয়ে অনেক অনেক সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট করেছে। তো আজ সাবিনা, তোমাকেও বলছি মন থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, ঠিক আছে? ধন্যবাদটা দিলে আমার কাছে মনে হবে যেন ছোটো করা। তো সাবিনা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে বলছি যে ফানিবাবু সেই উপাধির লাইফ থেকে আমাকে অনেকটা সাপোর্ট করেছে। তো ফানিবাবু, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিতে গেলেও ধন্যবাদটা চলে আসে, কারণ আমি এতটাই, আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি এতটাই খুশি আর এতটাই এক্সাইটেড যে কী বলবোই বুঝতে পারছি না। স্বাভাবিক, এই সময় সবারই খুশি থাকার কথা, তাই তো? তো তারপরে ফানিবাবুর পরে যার নামটা আসছে, সে হচ্ছে লিটন ভাই, তারপরে কানাই ভাই, তারপরে রিয়াদ্দাও বাংলাদেশ থেকে আমাকে রাত জেগে জেগে আমাকে সাপোর্ট করেছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। তারপরে আসছে ফানিবাবলু। তো ফানিবাবলু, আপকো ভি বহুত বহুত প্যার, মেরি চ্যানেলকে পিছে আপকা ভি হাথ হ্যাঁ। তো আপকো ভি বহুত বহুত শুক্রিয়া মুঝে ইতনা সাপোর্ট করনে কে লিয়ে। তো ফানিবাবলু হিন্দিতে কথা বলে, তার জন্য আমি ফানিবাবলুকে হিন্দিতে বলে দিলাম। তারপর আমি যাদের নামগুলি বলতে চাই তারও সাপোর্ট আইডি, তাদের মধ্যে হচ্ছে সুপাল ভাই, রণ ভাই, প্রতীক দা, সৌরভ দা, সন্দীপ, তারপরে লক্ষ্মী। যদিও লক্ষ্মীর চ্যানেল আছে, ও এখন লাইভও করে, তো লক্ষ্মীকে আমি সাপোর্ট আইডির মধ্যেই ধরে নিয়েছি, সরি। তারপরে হচ্ছে গণেশ ভাই,
তারপরে অমিত দা, তারপরে রাজেশ দা, তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো সাপোর্ট আইডি হিসেবে। এবার আমি যাদের নাম বলতে চাই ওরা হচ্ছে আমার পাড়ার, তো সবার আমি বলতে চাই চন্দ্রা বৌদির নামটা, ওর নাম হচ্ছে চন্দ্রা সাহা, সাপোর্ট আইডি। তো আমাকে অনেকটাই সাহায্য করেছে চন্দ্রা বৌদি, অনেকটাই সাহায্য করেছে। যেহেতু তোমরা জানো আমার ইউটিউবে মানে সাপোর্ট হিসেবে কেউ নেই, আমি আজকে যতটা দূরে গিয়েছি একমাত্র আমার চেষ্টা আর তোমাদের ভালোবাসার কারণে। তো আমি যখন অ্যাক্টিং ভিডিওগুলি বানাতাম চন্দ্রা বৌদি আমাকে অনেকটাই সাহায্য করেছে, অনেকটাই। ওর বাড়ি থেকে আমি পর্যন্ত অনেকদিন অ্যাক্টিং ভিডিওগুলি বানিয়েছি। তো চন্দ্রা বৌদিকে বলছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর হচ্ছে আমার পাড়ারই বোন মান্তু, মান্তু কর, তো আমি ওদের সবার ছবি পাশে দিয়ে দিচ্ছি। তো মান্তু, মান্তু আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, নাইট লাইফও সাপোর্ট করেছে। তারপর আমি বলতে চাই আমারই পাড়ার একটা বোন অপরাজিতা কর, সেও আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, তার ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি। তারপরে মনিকা, মনিকার বৌদি, তার একটা চ্যানেলও আছে ছোট্ট, তো তার ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি, তাই সেও আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। তো সবাইকে বলছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে এবার হচ্ছে যারা আমাকে মানে টাইম দিয়েছে বা আমি তাদেরকে টাইমও ফেরত দিচ্ছি, তো তাদের নামটা আমি এখন আমি বলতে চাই। তার মধ্যে সবার প্রথমে আমি বলতে চাই সীমাদি আর শর্মিলাদির নামটা। তো শর্মিলাদি আর সীমাদি শেষের দিকে আমাকে মানে প্রথম থেকেই সাপোর্ট করছে, তার মধ্যে শেষের দিকে আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, অনেকটাই সাপোর্ট। তো দুজনের নাম আমি একসঙ্গেই বললাম, তারপরেও একজন একজন করে বলি, কেউ কিছু মনে করো না। সীমাদি যেভাবে দুটা বাচ্চা নিয়ে, ছোটো ছোটো দুইটা বাচ্চা নিয়ে আমাকে সাপোর্ট করে গেছে, মানে ওটাই আমার জন্য যথেষ্ট অনেক। তো আমি সীমাদির পাশে আছি শেষ পর্যন্ত, শর্মিলাদিরও পাশে আছি। তো সীমাদির ছবিটা আমি পাশে দিয়ে দিলাম, মন থেকে বলছি সীমাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপর হচ্ছে শর্মিলাদি, শর্মিলাদিও আমাকে অনেকটা সাপোর্ট করে গেছে, লাস্টে অনেকগুলি আইডি দিয়ে অনেকটা সাপোর্ট করেছে। তো শর্মিলাদিকেও বলছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, শর্মিলাদির ছবিটা আমি পাশে দিয়ে দিলাম। তারপর হচ্ছে জামিমা বোনও, সে তো লাস্টের দিকে আমাকে মানে কী বলবো, সে আমার জন্য নামাজ পড়েছে, আমার চ্যানেলটা যাতে তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়, যাতে কোনো প্রবলেম না হয়, মানে এতটা সাপোর্ট করেছে। তো জামিমা তোমাকেও বলছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে আমিরুল ভাই, অনেকটা সাপোর্ট করেছে, মানে কী বলবো, অনেকটাই সাপোর্ট করেছে। তো আমিরুলের ছবিটা আমি আমার সাইডে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অসিত ভাই, অসিতও আমাকে অনেকটা সাপোর্ট করেছে, মানে কী বলবো, লাস্টে ও দুইটা আইডি দিয়ে সাপোর্ট করেছে। তো অসিত তোমাকেও বলছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর আমি বলতে চাই পিঙ্কিদির নামটা। তো আজকে থেকে 4-5 মাস আগে পিঙ্কিদির লাইভে একদিন আমি গিয়েছিলাম। তো পিঙ্কিদির লাইভ থেকে আমরা একটা গ্রুপে জয়েন করি, তো ওই গ্রুপটাতে যদিও বেশি দিন থাকিনি, আমরা সবাই বেরিয়ে এসেছি। তো ওই গ্রুপ মানে গ্রুপটা বেশি একটা ভালো ছিল না, তো সব কিছুর একটা ভালো দিক থাকে আবার খারাপ দিক থাকে, তাই তো? তো ওই গ্রুপে গিয়ে ভালো দিক ওটাই ছিল যে আমরা সবাই লাইভ করা শিখেছি, যে কীভাবে লাইভ করতে হয়। তো ওই গ্রুপ থেকে পিঙ্কিদি আমাকেও সাপোর্ট, মানে গ্রুপ যখন মানে গ্রুপ তখন থেকেই পিঙ্কিদির সঙ্গে আমার মানে আগে বন্ধু ছিল, কিন্তু পিঙ্কিদির লাইভ থেকে আমার মানে ভালোভাবে পরিচয়। তো পিঙ্কিদিও আমাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, লাস্ট দিন পর্যন্ত অনেকটাই সাপোর্ট করেছে। তো পিঙ্কিদিকেও বলছি তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে যার নামটা আমার বলতে হয় তা সে হচ্ছে সাবিরাদি, সাবিরাদি বাংলাদেশ থেকে। সাবিরাদি আমাকে অনেকগুলি 4-5টা আইডি দিয়ে সাপোর্ট করে গেছে। তো সাবিরাদি চ্যানেলটার লোগোটা দিয়ে দিলাম, ওর ছবি নেই। তো সবাই মানে সাবিরাদি কোমরি আমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আসছে প্রতিমাদি, তো প্রতিমাদিও আমার ডে নাইট মানে যখনই লাইভ করেছে অনেকটাই সাপোর্ট করেছে। তো প্রতিমাদিকেও বলছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমি আবারও বলছি সবার ছবিগুলো আমি যাদের যাদের ছবি আছে পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে প্রিয়াঙ্কাদি, প্রিয়াঙ্কাদিও আমাকে অনেকটা সাপোর্ট করেছে, অনেকটা, ডে বলো নাইট বলো। তো প্রিয়াঙ্কাদি তোমাকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে মঞ্জুদি, মঞ্জুদি এবং দাদাভাই দুজনকেই বলি মন থেকে অনেক অনেক ভালোবাসা, মঞ্জুদিও আমাকে অনেকটাই সাপোর্ট করেছে। তারপর আমি বলতে চাই রিমি সোনার নামটা, রিমি সোনা আমাকে অনেকদিন অনেক মানে অনেক আইডি দিয়ে সাপোর্ট করেছে। তো রিমি সোনার ছবিটা আমি পাশ দিয়ে দিয়ে দিলাম, রিমি সোনা তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর হচ্ছে শৈলেন, শৈলেনের সাপোর্ট আইডি, শৈলেনের কোনো ছবি নেই, শৈলেন আমাকে অনেকটা সাপোর্ট করেছে, নাইটেও করেছে। তো শৈলেন তোমাকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর আসছে উপাধির নাম, তো উপাধি উপাধিও আমাকে অনেকটা সাপোর্ট করেছে। তো উপাধি তোমাকেও বলছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, ছবিটা আমি পাশে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে টিকেদা, টিকেদাও মানে কী বলবো, টিকেদার তো চ্যানেল আছে, তারপরে টিকেদার সাপোর্ট আইডির মতো ভালোবেসে গেছে। তো টিকেদা তোমাকেও বলছি তোমার ছবিটা পাশ দিয়ে দিয়ে দিলাম, তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে বলছি যে আমাদের ত্রিপুরার মেয়ে তুলি, তুলিও আমাকে অনেকটা টাইম দিয়েছে, অনেকটা টাইম। তো তুলি তোমার ছবিটা আমি পাশ দিয়ে দিয়ে দিলাম। তো তুলি তোমাকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য আমাকে। তারপরে টুটনদি, টুটনদিও মানে কী বলবো, টুটনদিও অনেকটা মানে সাপোর্ট করেছে। তো টুটনদি তোমার ছবিটা পাশ দিয়ে দিয়ে দিলাম, তোমাকেও মন থেকে এত অনেক অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে মণিপ্রিয়াদি,
মানে যাকে আমরা মনিদি বলি, মনিদি তুমিও আমাকে অনেকটা সাপোর্ট করেছো, তো তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। অর্পি ব্লগস, অর্পিতা, তো অর্পিতাও আমাকে অনেকটা সাপোর্ট করে গেছে, সে যদিও এখনও লাইভ করে না, কিন্তু অর্পিও আমাকে অনেকটা সাপোর্ট করে গেছে। তো অর্পির ছবিটা আমি পাশ দিয়ে দিয়ে দিলাম। অর্পি তোকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দিশা, দিশাও আমাকে অনেকটা সাপোর্ট করেছে, দিশাও এখন অনেকদিন ধরে লাইভ করে না, তো দিশা তোমার ছবিটাও পাশ দিয়ে দিয়ে দিলাম। দিশা তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আসছে মল্লিকা দি, মালবিকা দি, মালবিকা দি মানে লাইফ দি আমি বলতাম, লাইফ দি। তারপরে স্নেহা দি, ইতি, মৌটুসি, পায়েল দি, তারপরে রঙ্গিলা ভাই, তারপরে হ্যাপি ভাই, আজিমুদ্দিন দা, বাপ্পিদা, তারপরে আজিমুদ্দিন দা দাদা, আজিদা, তোমরা সবাই আমাকে অনেকটা সাপোর্ট করেছো, সবাই। তারপরে এসএস ব্লগ, আমাদের ত্রিপুরার দিদি পাপিয়া দি, তারপরে স্বপ্ন রঙ্গিন দি, সারুতি দি, তানবীর দা, সবাই আমাকে অনেকটা সাপোর্ট করেছে, সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমি এবার যার নামটা বলতে চাই, সে হলো আর কেউ না, আমার রাকেশ ভাই। তো রাকেশ ভাই আমার মানে মাঝখান দিয়ে আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, অনেকটাই সাপোর্ট কি বলবো, যে আমার লাইভের ফার্স্ট মেসেজ ওর হতো, লাস্ট মেসেজও ওর হতো, তো আমাকে দুইটা আইডি দিয়ে অনেক সাপোর্ট করেছে। তো রাকেশ ভাই তোমাকেও বলছি, আমাকে মন মানে আমার এই সাকসেসের পিছনে তোমারও অনেকটা হাত আছে, তোমাকে আমার মানে বলছি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তারপরে বলছি যে পিকাচু অর্পিতা, সেও মাঝখানটাতে আমাকে অনেকটা সাপোর্ট করেছে, অনেকগুলি আইডি দিয়ে লাস্টে টপ তুলতো, আমাকে যখন লাইভটা বন্ধ করা হতো অনেকগুলি আইডি দিয়ে টপ তুলতো বা অনেক আইডি দিয়ে আমাকে সাপোর্ট করতো। তো তোমাদের সবার ছবি আমি পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তারপরে বলছি কি, সরি, ধন্যবাদটা আমার এসেই যাচ্ছে, কিছু করার নেই। তারপরে হচ্ছে মুন্নি, মুন্নি মুন্নির চ্যানেল না মুন্নি খেলাঘর, তো মুন্নিও আমাকে অনেকটা সাপোর্ট করেছে, তো মুন্নির ছবিটা আমি পাশ দিয়ে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তুষার, তুষারও আমাকে অনেকটা সাপোর্ট করেছে, তুষার ভাই তোমাকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা, তোমার কোনো ছবি নেই তার জন্য ছবি দিতে পারলাম না, সরি। তারপরে হচ্ছে প্রশান্ত দা, যার চ্যানেলের নাম প্রশান্ত মোবাইল, তো প্রশান্ত দাও আমাকে অনেকটা সাপোর্ট করেছে, তো প্রশান্ত দা তোমাকেও বলছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে সৌমেন, তো সৌমেনও আমাকে এক একটা সময় অনেকটা সাপোর্ট করেছে, তো সৌমেনের ছবিটা আমি পাশ দিয়ে দিয়ে দিলাম, তোমাকেও মানে অনেক অনেক ভালোবাসা সৌমেন। এখন আমি যার নামটা বলতে চাইছি, সে হচ্ছে মিষ্টু, মিষ্টু আমাকে দুইটা আইডি দিয়ে অনেক সাপোর্ট করেছে, তো মিষ্টু আমাকে ফার্স্ট শিখিয়েছে যে বেশি বেশি টাইম মানুষকে কী করে চাপাতে হয়, তো সে দুইটা আইডি দিয়ে আমাকে বেশি বেশি টাইম চাপিয়ে দিত, আমি আবার ওকে রিটার্ন করতাম। তো আমার চ্যানেলের পিছনে মানে চ্যানেলের সাকসেসের পিছনে মিষ্টুর অনেকটা হাত আছে, তো মিষ্টু তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তারপরে সম্পাদি, সম্পাদিও আমাকে অনেক হেল্প করেছে, তো সম্পাদি তোমাকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে সোমনাথ, সোমনাথকেও বলছি তোমাকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে এনফিল লাভার, ওর নামটা আমি জানি না, তো তার চ্যানেলের নাম এনফিল লাভার, তো তুমিও আমাকে সাপোর্ট করেছো অনেকটা, তোমাকে বলছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে পল্লবী, পল্লবী তোকেও অনেক মন থেকে ভালোবাসা। তারপরে আমাদের ত্রিপুরার মাম্পিদি, মাম্পিদি তোমাকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই অনেকটা সাপোর্ট করেছো আমাকে। তারপরে হচ্ছে রিজু, সৃজিতা, অর্পণ, তারপরে হচ্ছে সৌম্যপ্রভা, তারপরে কুমার সুব্রত, তোমরাও আমাকে অনেকটা সাপোর্ট করেছো, তোমার সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে রাহুল কুমার বলে একটা আইডি, মানে রাহুলদা আমাকে অনেকটা সাপোর্ট করেছে, তো সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর সবার লাস্টে, যার নামটা না বললে নাই হয়, তার জন্য সবার লাস্টে আমি নামটা বলতে চাই, যে এত কিছু মানে এতটা সাপোর্টের পরও আমার মানে যার জন্য ফাইনালি মনিটাইজেশনটা কমপ্লিট হলো, ওটা আর কেউ না, ওটা হচ্ছে আমার সঞ্জীব দা। তো সঞ্জীব দার কারণে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, কি বলবো, মানে সব কিছু এত সাপোর্টের পরও যদি সঞ্জীব দা না থাকতো তাহলে হয়তো আমার চ্যানেল কোনোদিনও মনিটাইজ হতো না, কীভাবে অ্যাপ্লাই থেকে শুরু করে কী করে আমি কোনোদিনও পারতাম না। তো সঞ্জীব দার কারণে বাকি মানে আমার এতদিনের মানে এতদিনের কষ্টের পর আমি বাকি হাসিটা হাসতে পেরেছি। তো সঞ্জীব দা তোমাকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ সঞ্জীব দা না থাকলে আমি মানে সত্যি আমার চ্যানেলটা কোনোদিনও মনিটাইজ হতো না। সঞ্জীব দা ছিল বলেই শেষ পর্যন্ত মানে শেষ কাজটাই আমাকে সঞ্জীব দা করে দিল। তো কী বলবো, সঞ্জীব দার একটা চ্যানেল আছে, সঞ্জীব দার ছবিটা আমি পাশ দিয়ে দিয়ে দিলাম, তোমরা হয়তো অনেকেই সঞ্জীব দাকে চিনো। তো সঞ্জীব দা সত্যি মন থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি ছিলে বলেই শেষ কাজটা আমার সম্পূর্ণ হলো। আমি আবারও বলছি মানে আমার ভিডিওটা শেষ করার পথে আবারও বলছি, সত্যি মানে কি বলবো, মানে সখী আর আজমিরা দুজন না থাকলে হয়তো আমি এতটা দূরে গিয়ে যেতে পারতাম না, সবার ভূমিকা ছিল, কিন্তু মানে শেষ সময় ওদের ভূমিকা
কিছু মনে করো না, সত্যি আমি মানে একটু খুশিতে, মানে একটু খুশির আঁসু বলে একটু ইমোশনাল হয়ে পড়েছি, মানে এতটা খুশি পেয়েছি, এতটা আনন্দ পেয়েছি, কিছু বলার ছিল না। এত কিছু বলার পরে যে সৌখী আর আজমিরার কারণে মানে এতটা দূরে এগিয়ে যেতে পেরেছি। সবার ভালোবাসা ছিল, কিন্তু তোমাদের ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। সৌখী তো আমার চ্যানেলটাকে গার্জিয়ানের মতো, মানে আমার গার্জিয়ান হিসেবে মানে আমি ও এভ হেল্প করেছে, আর আজমিরার ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক, আমি আমার ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা তো কেউ কিছু মনে করো না, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমার চোখ ভিডিওটা তো শেষ করতে হবে, আমার চোখ দিয়ে জল পড়ছে, কারণ অনেকে 4-5 মাসের মধ্যে চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যায়, তো ওরা স্ট্রাগল জিনিসটা কি অতটা বোঝে না। আর আমার তো 2 বছরের চ্যানেল, 2 বছর ধরে অনেকটা স্ট্রাগল করে আজকে আমি এই জায়গায়, তাও মানে সাকসেস হতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসার কারণে, আর আমার চেষ্টা ছিল বলে। তো এটাই বলি, আর মানে এভাবে তোমরা আমার পরবর্তী সময় আমার পাশে থেকো, যেভাবে এতটা দিন ছিলে, তোমাদের মানে সাপোর্ট আমার এখনও অনেকটা দরকার। তো আমরা পরবর্তী সময় আমার এভাবে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসে যেও। আর মানে যাদের আমি আগেই বলেছিলাম, মানে সবার নাম আমি তুলে ধরার চেষ্টা করেছি, তার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো কারোর নাম যদি আমি বলতে ভুল মানে ভুলে গিয়ে থাকি তাহলে সরি, আমাকে ক্ষমা করে দিও। আর যারা ছবি ছিল তো ছবিও আমি পাশে দিয়ে দিয়েছি, যাদের ছবি ছিল না চ্যানেলের লোগোটাও পাশে দিয়ে দিয়েছি। তো তারপরেও যদি কারোর নাম বাদ গিয়ে থাকে, যারা আমাকে সাপোর্ট করেছো, যদি না বলে থাকি তাহলে সত্যি আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। আর আমার চ্যানেলের একটা মানে এই যে আমার 2 বছরের চ্যানেল, তার এই স্ট্রাগল নিয়ে মানে স্ট্রাগলের অনেক বড় একটা গল্প আছে। তো ওই গল্পটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে মানে ভিডিও নিয়ে আসছি, তো তোমরা ভিডিওটা দেখো, আর অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করো না। তো কী বলবো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে আবার বলছি মন থেকে অনেক 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 ভালোবাসা, তোমরা এতটা সাপোর্ট করেছো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ।